हेलो बंधुरा मीम किचेने आपनादेर सकलकेई स्वागत। आज के मिष्टी दईयेर लस्सि बनिए देखाबो। आजकेर ए लस्सिटा आमि ब्लेंडार छाड़ाई बनिए देखाबो। ए लस्सिटा खेते दारुण टेस्टी हय। इफतारेर जोन्नो खूब सहजेई आपनारा ए ठंडा ठंडा लस्सिटा बनिए निते पारबेन। ताछाड़ा बाड़िते कोनो अतिथि एले ए ठंडा लस्सिटा बनिए निते पारेन। एटा खेते जेमन टेस्टी तेमनी स्वास्थ्येर जोन्नो हेल्दी। তাই মাত্র দুই মিনিটের মধ্যে এরকম একটা লস্যি বানিয়ে এই গরমে খেতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এই লস্যিটা বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে মিষ্টি দই নিয়ে নিচ্ছে। আমি এই রকম ছোট ছোট চারটে কাপের দই নিয়ে নেছি। এটা মেজারিং কাপের এক কাপ দই। এই দইটা আমার ঘরে পাতা, তবে আপনারা চাইলে দোকানের কেনা দই দিয়ে করতে পারেন। এখন একটা হ্যান্ড উইস দিয়ে দইটাকে ফেটিয়ে নেব। এক থেকে দুই মিনিট ফেটিয়ে নেব। দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দইটা ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক কাপ দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি। দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। চিনিটা গুঁড়ো করে নিলে দইয়ের সঙ্গে তাড়াতাড়ি মিশে যাবে। আর দিয়ে দিলাম এক বাটি টুকরো করা বরফ। লস্যিটা আপনারা টক দই দিয়েও করতে পারেন, তবে টক দই দিয়ে করলে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে নিতে হবে। আমি যেহেতু মিষ্টি দই দিয়ে করেছি তাই চিনির পরিমাণটা কম দিয়েছি। তবে আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন। এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়েছি, ওটা দেখানো হয়নি। তবে আপনারা এই কাজটা ব্লেন্ডারেও করতে পারেন। দই, চিনি, বরফ, দুধ সব কিছু একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। যাদের কাছে ব্লেন্ডার নেই তারা এভাবে করবেন। দেখুন এটা কীরকম ফেনা ফেনা হয়ে গেছে। এটা আমি তিন থেকে চার মিনিট ফেটিয়ে নিয়েছি। দেখুন ঘনত্বটা কীরকম হয়েছে। আপনারা আরও গাঢ় করতে চাইলে দইয়ের পরিমাণটা একটু বেশি দেবেন, আর যদি আর একটু পাতলা করতে চান তাহলে দুধটা আর একটু বেশি দেবেন। এখন এটা গ্লাসে ঢেলে নেব। গ্লাসে ঢেলে নেওয়ার আগে আইস দিয়ে দেব। লস্যিটা যত বেশি ঠান্ডা হবে ততই খেতে বেশি ভালো লাগবে। আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করবেন। এখন তিনটে গ্লাসে ঢেলে নিয়েছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর ওপরটাও রেস্টুরেন্টের মতো ফেনা ফেনা হয়েছে। আপনারা খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে এই লস্যিটা বানিয়ে খেতে পারেন। আশা করছি আজকের এই দই লস্যি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন। ধন্যবাদ।